নমস্কাৰ, আপুনি চাই আছে গাঁও চহৰ জিলাৰ খবৰ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। প্ৰথমে জনাও এটা বিগ ব্ৰেকিং নিউজ। লখিমপুৰৰ ঢেকিয়াজুলিত গুলীচালনাৰ ঘটনা। এজন লোকৰ মূৰত গুলী লাগি মৃত্যু হৈছে। মৃত লোকজনৰ নাম ৰঞ্জিত দৰ্জী। নিজৰ ঘৰৰ ভিতৰতে গুলীবিদ্ধ মৃতদেহ উদ্ধাৰ। আৰক্ষীয়ে ঘটনাস্থলীৰ পৰা উদ্ধাৰ কৰিছে এটা .22 পিষ্টল। লখিমপুৰৰ ঢেকিয়াজুলিত গুলীচালনাৰ ঘটনা। এজন লোকৰ মূৰত গুলী লাগি মৃত্যু হয়। মৃত লোকজনৰ নাম ৰঞ্জিত দৰ্জী। নিজৰ ঘৰৰ ভিতৰতে গুলীবিদ্ধ অৱস্থাত মৃতদেহ উদ্ধাৰ কৰা হৈছে। আৰক্ষীয়ে ঘটনাস্থলীৰ পৰা উদ্ধাৰ কৰিছে এটা .22 পিষ্টল। আমি সবিশেষ জানিবলৈ চেষ্টা কৰিম। আমাৰ স্থানীয় সংবাদদাতাৰ সৈতে যোগাযোগ স্থাপন কৰিম। সঞ্জীৱ লাহনে আমাক সবিশেষ জনাব, কিন্তু প্ৰাথমিক খবৰ এই মুহূৰ্তত আমি জনাইছোঁ, ঘটনাক কেন্দ্ৰ কৰি অঞ্চলজুৰি তীব্ৰ চাঞ্চল্য বিৰাজ কৰিছে। সঞ্জীৱ লাহনৰ সৈতে যোগাযোগ স্থাপন কৰিছোঁ। সঞ্জীৱ, সবিশেষ জানিব বিচাৰিম, কি পৰিস্থিতিত লোকজন গুলীবিদ্ধ হ'ল, মৃত্যুমুখত পৰিল? চাওক জয়ন্ত, এতিয়ালৈকে আমাৰ হাতত থকা খবৰ অনুসৰি ৰঞ্জিত দৰ্জী যিজন মানুহ, সেই মানুহজন হ'ল ঢেকিয়াজুলি আৰু এজন সাধাৰণ মানুহ। সেই ৰঞ্জিত দৰ্জীৰ মৃতদেহ উদ্ধাৰ হৈছে ঘৰৰ ভিতৰত আৰু মূৰত গুলী লাগিছে, আৰু ইতিমধ্যে আৰক্ষীয়ে ঘটনাস্থলীৰ পৰা কিছু নিলগত এটা .22 পিষ্টল উদ্ধাৰ কৰিছে আৰু ঘটনাস্থলীত এতিয়াও আৰক্ষীয়ে তদন্ত চলাই আছে। এতিয়ালৈকে সঠিক কৈ দিব পৰা অৱস্থাত নাই, এটা সঠিক সিদ্ধান্ত আৰক্ষীয়েও দিব পৰা নাই। এইটো এটা যে কোনোবা দুৰ্বৃত্তই গুলিয়াই থৈ গ'ল নে আত্মহত্যাৰ ঘটনা, ঠিক এতিয়ালৈকে সঠিক কোনেও ক'ব পৰা নাই। কিন্তু প্ৰাথমিক পৰ্যায়ত আমি গাঁৱৰ যিসকল লোক আছে তেওঁলোকৰ পৰা সোধপোছ কৰি আমি এটা কথা জানিব পাৰিছোঁ যে এই সমগ্ৰ ঘটনাটো পাৰিবাৰিক কণ্ডল হ'ব পাৰে, যিহেতু পাৰিবাৰিক কণ্ডলৰ কাৰণে এনেকুৱা ধৰণৰ সিদ্ধান্ত হয়তো ৰঞ্জিত দৰ্জীয়ে ল'লে, ঠিক তেনেকুৱা সন্দেহ কৰিছে গাঁৱৰ ৰাইজে কিন্তু কথা হ'ল কি, ৰঞ্জিত দৰ্জী এজন সাধাৰণ লোক, একেবাৰে সাধাৰণ লোক, খাটি খোৱা লোক, শ্ৰমজীৱী লোক। তেওঁৰ হাতলৈ সেই পিষ্টলটো, মৰণাস্ত্ৰটো কেনেকৈ আহিলে, সেইটো এটা ডাঙৰ প্ৰশ্ন হৈ পৰিছে। আৰু পিষ্টলটো সন্দৰ্ভত এতিয়ালৈকে আৰক্ষীয়ে কোনো ধৰণৰ তথ্য আমাক জানিবলৈ দিয়া নাই। আৰু ঘটনাস্থলীত যি স্থানত মৃতদেহটো পৰি আছে সেই স্থানত কিন্তু পিষ্টলটো নাছিলে, কিছু দূৰৈত আছিলে। আৰু গাঁৱৰ মানুহে কৈছে, গাঁৱৰ মানুহৰ পৰা আমি জানিব পাৰিছো, আৰক্ষী সূত্ৰে জয়ন্ত মই পুনৰ কৈছো যে আৰক্ষী সূত্ৰে একো প্ৰকাশ কৰা নাই, গাঁৱৰ মানুহে কৈছে যে গুলীৰ শব্দ শুনাৰ পিছতে গাঁৱৰ মানুহ কাষ চাপি গৈছিল আৰু তেতিয়া এই ৰঞ্জিত দৰ্জীৰ পত্নীগৰাকী হেনো পিষ্টলটো আঁতৰলৈ দলিয়াই দিছিলে। আৰক্ষীয়ে হয়তো সেই স্থানৰ পৰা উদ্ধাৰ কৰিছে। আৰু প্ৰাথমিক এই গোটেই কথাখিনি চাই এটা কথা অনুমান কৰিব পাৰি, পাৰিবাৰিক কণ্ডলৰ পৰিণতিৰে হয়তো এয়া এক আত্মহত্যাৰ ঘটনাও হ'ব পাৰে। কাৰণ ৰঞ্জিত দৰ্জী এজন কোনো নামী দামী ব্যক্তি নাছিলে, বৰ বিশেষ বেলেগ বিভিন্ন পৰ্যায়ত জড়িত থকা লোক নাছিলে, একেবাৰে সাধাৰণ লোক আছিলে। সেই সাধাৰণ লোকজনক কোনে কিয় গুলিয়াই থৈ যাব সেইটো এটা ডাঙৰ প্ৰশ্ন। আৰু তাতোতকৈ ডাঙৰ কথা, ৰহস্য এইটোৱেই হৈছে যে ৰঞ্জিত দৰ্জীৰ হাতলৈ সেই পিষ্টলটো আহিল ক'ৰ পৰা, .22 দৰে পিষ্টল ক'ত পালে ৰঞ্জিত দৰ্জীয়ে? সেই ৰঞ্জিত দৰ্জী যিহেতু কোনো ধৰণৰ লাইচেন্স গান নাছিল, আৰক্ষীৰ পৰা আমি ভিতৰি সূত্ৰে গম পাইছো যে ৰঞ্জিত দৰ্জীৰ কোনো ধৰণৰ লাইচেন্স গান নাছিল, অনুজ্ঞাপত্ৰ থকা বন্দুক নাছিল, আৰু তেনেস্থলত এই সাধাৰণ লোকজনৰ হাতলৈ বন্দুকটো কেনেকৈ আহিলে, সেই .22 পিষ্টলটো কেনেকৈ আহিলে, সেইটো এটা ডাঙৰ প্ৰশ্ন হৈছে। আৰু প্ৰাথমিক পৰ্যায়ত আমি যিখিনি কথা পৰ্যালোচনা কৰিছো তাৰ পৰা এটা কথা অনুমান কৰা হৈছে যে এইটো এটা পাৰিবাৰিক কণ্ডলৰ পৰিণতিৰে হয়তো আত্মহত্যাৰ ঘটনা হ'ব। ধন্যবাদ সঞ্জীৱ, সবিস্তাৰে আপুনি এই মুহূৰ্তত তথ্য খবৰ আমাক জনাইছে। বিষয়টো যথেষ্ট গভীৰ, ৰহস্যৰ মাজত সোমাই পৰিছে। .22 পিষ্টল ৰঞ্জিত দৰ্জীৰ হাতলৈ কেনেদৰে আহিল? এজন সাধাৰণ লোক, খাটি খোৱা লোক, এই লোকজনৰ হাতলৈ পিষ্টল কেনেদৰে আহিল, এয়া এটা ডাঙৰ প্ৰশ্ন। আৰু পাৰিবাৰিক কণ্ডলৰ পৰিণতিতে লোকজনে আত্মহত্যা কৰিলে নেকি? যদি আত্মহত্যা কৰিলে পিষ্টল তেওঁৰ হাতলৈ কেনেদৰে আহিল? ইত্যাদি বিভিন্ন প্ৰশ্নৰ উদ্ৰেক ঘটিছে এই ঘটনাক কেন্দ্ৰ কৰি। আৰক্ষীৰ তদন্ত অব্যাহত আছে। জনাও আন এটা ব্ৰেকিং নিউজ। গুৱাহাটীত পুনৰ দিন ডকাইতিৰ ঘটনা। গাড়ীৰ খিৰিকী ভাঙি দুৰ্বৃত্তই লুটিলে 2 লাখ টকা। পাৰ্কিঙত থকা গাড়ীৰ পৰা লুটিলে টকা। 6 মাইলৰ VIP ৰোডত দিন ডকাইতিৰ ঘটনা। ঘটনাস্থলীত দিছপুৰ আৰক্ষী উপস্থিত হৈ আৰম্ভ কৰিছে তদন্ত। ঘটনাস্থলীৰ সমীপৰ CC কেমেৰাৰ ফুটেজ সংগ্ৰহ কৰি দুৰ্বৃত্তক চিনাক্তৰ চেষ্টা কৰা হৈছে। মহানগৰীত ধাৰাবাহিকভাৱে সংঘটিত হৈ আহিছে ধন লুট, চেইন চুৰি, মোবাইল থপিওৱাৰ দৰে ঘটনা। পুনৰ 6 মাইল অতি সদা ব্যস্ত এটা অঞ্চল। 6 মাইল নিৰাপত্তাৰক্ষীৰে গিজ গিজাই থাকে, অহৰহ গাড়ীৰ অহা যোৱা চলি থাকে এই 6 মাইলত। আৰু তাতেই এই দুৰ্বৃত্তই দিন ডকাইতিৰ দৰে ঘটনা সংঘটিত কৰিলে। 2 লাখ টকা লৈ উঠা হ'ল, গাড়ীৰ খিৰিকী ভাঙি লৈ গ'ল 2 লাখ টকা।
পার্কিংত থকা গাড়ির পৰা লুটিলে টকা ছয় মাইলর ভিআইপি রোডত সংঘটিত হল এই দিন ডকাইতি ঘটনাস্থলীত দিসপুর আরক্ষী উপস্থিত হয় আরম্ভ করেছে তদন্ত ঘটনাস্থলীর সমীপর সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বর্তমান দুর্বৃত্তক চিনাক্তকরণের প্রক্রিয়া আরম্ভ করেছে আরক্ষী কথিত সাংবাদিক বলেন ভট্টাচার্যর সঙ্গে সংযুক্ত হয়েছো বলেন তথা কথিত স্মার্ট আরক্ষীর পুনর উপহাস দুর্বৃত্তর ছয় মাইলর ভিআইপি পথর দরে সদাব্যস্ত অঞ্চলত দিন ডকাইতির দরে ঘটনা দুই লাখ টাকা লুটি গল লুটি লৈ গল দুর্বৃত্তর জয়ন্ত কিছু সময় ঘটনা সংঘটিত হয়েছে ভিআইপি রোডত এই ঘটনা সংঘটিত হয়েছে ছয় মাইল উরণিয়া সেতুর পর কিছু দূর আঁতরি অহার পিছতে তার পার্কিংত গাড়ি রখাই থাকছিল আর তেনে অবস্থাতে দুর্বৃত্তই লক্ষ্য করে লৈছিল সেই বাহনখন আর দুজনীয়া দুর্বৃত্তই সেই বাহনখনের তার গ্লাস ভাঙি প্রথম ড্রাইভারের সম্মুখের যে গ্লাস সেই গ্লাস ভাঙি দুর্বৃত্ত প্রবেশ করে আর প্রবেশ করে ভিতর থাকা বেগ একটা কাহি লো যায় আর তাত থাকা গড়িটা দাবি করেছে যে দুই লাখ টাকা আছে আর দুই লাখ টাকা লই পলায়ন করা উল্লেখ করেছে আর সেই সন্দর্ভতে ইতিমধ্যেই দিসপুর আরক্ষী ঘটনা অবগত করা হয়েছে আর দিসপুর আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে ইতিমধ্যে প্রারম্ভিক তদন্ত আগবাইছে ঠিক সমান্তরালভাবে পথর কাষত আর গড়ির ঘরের সম্মুখত থাকা সেই সময় সিসি ক্যামেরা ইতিমধ্যে পরীক্ষা করে থাকা বলে জানি পড়া গেছে হয়তো আরক্ষীর বিশ্বাস যে সেইখানে সিসি ক্যামেরা যদি আরক্ষী লাভ করে তাহলে আরক্ষী সফল হব এই ঘটনা কিন্তু গুয়াহাটি মহানগরীর দিন দুপুরতে এনেকা ধরনের ঘটনা সংঘটিত হয় পুনর্বার প্রমাণ করেছে আসলে মহানগরীর যে ধরনের আসলে এফালে সাবধানতা আর আনফালে দেখবলে পাওয়া গেছে এই ধরনের দুর্বৃত্তর আক্রমণের লক্ষ্য দেখব পাওয়া গেছে সঘনে আমি দেখবলে পাওয়া ব্যাংকর সম্মুখ ভাগতে এরকম ধরনের ঘটনা সংঘটিত হয়ে আছে আর তারপর এইবার গড়ী সেই বাহনত এই মুহূর্ত আক্রমণের লক্ষ্য করে লওয়া হয়েছে একমাত্র ধনের বেগ দুই লাখ টাকার টাকার উমান লাভ করেছিল আর সেই ধরনের আসলে লক্ষ্য করে গাড়ির গ্লাস ভাঙি দুর্বৃত্ত প্রবেশ করে বাহনের ভিতর আর প্রবেশ করে দুর্বৃত্তর সেই লক্ষ্য করে লওয়া সেই বেগটি লই পলায়ন করে সিসি ক্যামেরাত কিবা ভিজুয়াল প্রত্যক্ষ করা হয়েছে এই মুহূর্তত বলে চাওক এই মুহূর্তে দিসপুর আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে আরক্ষী প্রাথমিক তদন্ত আগবাইছে আর আরক্ষী বিশ্বাস যে সেই অটোর থাকা যুব বাসগৃহ সেই বাসগৃহের পর আরক্ষী হয়তো সিসি ক্যামেরা তথ্য লাভ করব আর সেই ধরনের তদন্ত প্রক্রিয়া আগবাড়ি কিন্তু এই মুহূর্তলৈকে কেনেকুৱা ধরনের কোনো ক্লু লাভ করলে সক্ষম হওয়া নাই ধন্যবাদ বলেন ধন্যবাদ জ্ঞাপন করছো আপনার আর দিন ডকাইতির দরে ঘটনা সংঘটিত হয়েছে গুয়াহাটি মহানগর বাকি এটা মুঠেই সুরক্ষিত নহয় গুয়াহাটিত পূজার সময়ত যান বাহন আইন উলঙ্ঘা মহানগরবাসীর আই টি এম এসর সিসি ক্যামেরাত ধরা পড়িল আইন উলঙ্ঘাকারী শ শ যান বাহন এষষ্টিটা সিসি ক্যামেরাত আবদ্ধ হয়েছে শ শ আইন উলঙ্ঘাকারী পূজার পাঁচটা দিনত 80 লাখ টাকার জরিমানা সংগ্রহ করেছে যান বাহন আরক্ষী নবমীর দিন সর্বাধিক জরিমানা সংগ্রহ যান বাহন আরক্ষীর সিট বেল্ট হেলমেট নিপিন্ধা লোককো জরিমানা রঙা লাইট অনুসরণ নকরা লোককো বিহা হল জরিমানা আমদাদুল হত্যাকাণ্ডত ব্যবহৃত স্কুটিৰ সম্ভেদ লাভ করা হৈছে এই মুহূর্তৰ ব্রেকিং নিউজ আমদাদুল হত্যাকাণ্ডত ব্যবহার করা স্কুটিখনৰ সম্ভেদ চানমাৰী আৰক্ষীয়ে লাভ কৰিবলৈ সক্ষম হৈছে হত্যাকাণ্ডৰ পিছতে স্কুটিখন গুৱাহাটীৰ বাহিৰলৈ নিয়াৰ সন্দেহ কৰা হৈছে হত্যাৰে জড়িত সন্দেহত দুই অভিযুক্তক বিচাৰি অভিযান অব্যাহত ৰাখিছে চানমাৰী আৰক্ষীয়ে আজি ছয় দিনে হত্যাকাণ্ডৰ মূল অভিযুক্তক গ্ৰেপ্তাৰত ব্যৰ্থ হৈছে আৰক্ষী আৰু তাৰ মাজতে খবৰ আহিছে যে হত্যাকাণ্ডত ব্যৱহাৰ কৰা স্কুটিখনৰ সম্ভেদ লাভ কৰা হৈছে হত্যাকাণ্ড সংঘটিত করার পাছতে গুয়াহাটির বাহিরলৈ লৈ যোৱা হৈছে স্কুটিখন অবশ্যে কত রখা হৈছে স্কুটিখন কোন গোপন স্থানত লুকুৱাই থোৱা হৈছে এই সন্দৰ্ভত আৰক্ষীয়ে তথ্য লাভ কৰিছে হয়তো অতি শীঘ্ৰে স্কুটিখন উদ্ধাৰ কৰিব কিন্তু আন দুই অভিযুক্তৰ সন্ধান এতিয়াও লাভ কৰিবলৈ সক্ষম হোৱা নাই আৰক্ষীয়ে
অসম প্ৰকাশন পৰিষদ সদৌ অসম পুথি প্ৰকাশত আৰু বিক্ৰেতা সংস্থাৰ যৌথ উদ্যোগত তিনিচুকীয়াত অসম গ্ৰন্থমেলাৰ আয়োজন কৰা হৈছে। বুধবাৰৰ পৰা তিনিচুকীয়াত দহ দিনীয়াকৈ আৰম্ভ হৈছে অসম প্ৰকাশন পৰিষদ সদৌ অসম পুথি প্ৰকাশক আৰু বিক্ৰেতা সংস্থাৰ যৌথ উদ্যোগত অসম গ্ৰন্থমেলা। তিনিচুকীয়াৰ চলিহা নগৰ খেলপথাৰত আয়োজন কৰা হয় এই গ্ৰন্থমেলাত। অসম প্ৰকাশন পৰিষদৰ লগতে ৰাজ্যখনৰ আগশাৰীৰ পুথি প্ৰকাশকৰ উপৰিও দিল্লী কলকাতাৰ পৰা অহা প্ৰকাশন গোষ্ঠীৰ মুঠতে অৰ্ধ শতাধিক বিপণীৰে ভৰি পৰিছে তিনিচুকীয়াৰ অসম গ্ৰন্থমেলা। আগবঢ়াম গ্ৰন্থমেলাৰ পৰা আমাৰ সাংবাদিক উপাসনা বৰুৱা গোস্বামীৰ প্ৰতিবেদন। সদৌ অসম পুথি প্ৰকাশক আৰু বিক্ৰেতা সংস্থাৰ উদ্যোগত তিনিচুকীয়াৰ চলিহা নগৰত ইতিমধ্যে অসম গ্ৰন্থমেলা আয়োজন কৰা হৈছে। আৰু যিহেতু আমি বৰ্তমান এই চলিহা নগৰ খেলপথাৰত উপস্থিত আছোঁ দহদিনীয়াকৈ কাৰ্যসূচী, আৰু এই যি বুক ফেয়াৰত ক'ব লাগিব অসমৰ তথা অসমৰ বাহিৰৰ পৰা আচলতে বিভিন্ন প্ৰান্তৰ পৰা ইতিমধ্যে যি কিতাপৰ যি বিপণীসমূহ ইতিমধ্যে ইয়াত দিয়া হৈছে, আৰু যিহেতু দহদিনীয়াকৈ এই যি অসম গ্ৰন্থমেলা আয়োজন কৰা হৈছে তিনিচুকীয়াৰ চলিহা নগৰ খেলপথাৰত, যোৱাকালি যিহেতু এই অসম গ্ৰন্থমেলা যিহেতু উন্মোচন কৰা হৈছিলে আৰু উপায়ুক্তগৰাকী উন্মোচন কৰিছে, আৰু এই মুহূৰ্তত দেখা গৈছে বিভিন্ন ধৰণৰ আচলতে কিতাপ পত্ৰ সকলোৱে এইখন এই যি অসমৰ যি বুক ফেয়াৰত আহি সকলোৱে পাব। যি অসম গ্ৰন্থমেলা ইয়াত আয়োজন কৰা হৈছে আচলতে দ্বিতীয়খন গ্ৰন্থমেলা বুলি ক'ব লাগিব এই মুহূৰ্তত। আৰু মোৰ লগত যিহেতু বহু লোক আছে, মই তেওঁৰ পৰা কিছু কথা জানিবলৈ যত্ন কৰিম, যিহেতু তেওঁলোকো ইতিমধ্যে এনেদৰে গ্ৰন্থমেলাত চাবলৈ আহিছে। এজন আছে দাদা, আপোনাৰ পৰা জানিব বিচাৰিম কি ক'ব, যিহেতু তিনিচুকীয়াত প্ৰথমবাৰৰ বাবে গ্ৰন্থমেলা এনেদৰে আয়োজন কৰা হৈছে। আগতেও হৈছে বাৰু, এইবাৰ বহু বছৰৰ পিছত হৈছে আৰু এইটো হৈ থাকিব লাগে। এনেকৈ ইয়াতে যোনখিনি মানে বুক লাভাৰ আছে তাহাঁতে আহি এটা সুযোগ পায় মানে এক্সপ্ল'ৰ কৰিবলৈ বেলেগ বেলেগ লেংগুৱেজৰ বুক আৰু ৰাইটাৰ্ছৰ বিষয়ে পঢ়িবলৈ তেওঁ লিখনিবোৰ দেখিব পৰা গৈছে। বিভিন্ন ধৰণৰ আচলতে বুক ষ্টলবোৰ লগোৱা হৈছে অসমৰ অসমৰ বাহিৰৰ পৰাও আহিছে। আপুনি কি আজি কি ল'ব বুলি ভাবিছে? মই যোৱাকালি ল'লোৱে অলপ নন ফিকশ্যন বুকছ লৈছোঁ, মই অসমৰ হিষ্ট্ৰী আৰু কালচাৰেল ইভেণ্টছৰ বিষয়ে অলপ কিছুমান বুক ল'লোঁ। চবৰ টেষ্টবোৰ বেলেগ বেলেগ, আজি এখন বেলেগ এখন কিবা এখন টাইটেল বিচাৰি আহিছোঁ, মই বেংগলী টাইটেল হয় চাওঁ এখন পাওঁনে নাই। হয়, এয়া দেখা গৈছে আচলতে এজন এজনকৈ এনেদৰে গ্ৰাহক আচলতে আহি আছে এই বুক ফেয়াৰত, আৰু সকলোৱে যিহেতু কলেজীয়া ছাত্ৰ ছাত্ৰী হওক স্কুলীয়া ছাত্ৰ ছাত্ৰী হওক সকলোৱে আহিছে। যিটো যোৱাকালিৰ পৰা আৰম্ভ হৈছে এই বুক ফেয়াৰ, দহদিনীয়াকৈ যিটো এই বুক ফেয়াৰ কৰা হ'ব, আৰু যিহেতু দেখা পোৱা গৈছে এক সুন্দৰ পৰিৱেশ এই মুহূৰ্তত, সকলোৱে যাতে আহে আচলতে যিসকল বিপণীসমূহ দিয়া হৈছে ছাত্ৰীসকলে এটা কথাই চিন্তা কৰিছে যে যদি বুক ফেয়াৰখন সফলভাৱে আচলতে কৰিব পাৰে তাৰ বাবে সকলোৱে আচলতে এক আশাবাদী। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্ট্ৰীট। যদিহে আপোনাৰ বাবে বাম লগোৱা নৰ্মেল, তেন্তে হয়তো হ'ব পাৰে আপোনাৰ হাড়ৰ শক্তি নৰ্মেল নহয়। ওপৰত যিকোনো লগালে ভিতৰৰ হাড়ৰ শক্তি কেনেকৈ বাঢ়িব? সেয়ে নতুন হলিক্স ফিমেন্স প্লাছ, যি কেলছিয়াম আৰু ভিটামিন ডিৰ 100% দৈনিক প্ৰয়োজন পূৰণ কৰে আৰু হাড়ৰ শক্তি উন্নত কৰি তোলে ছমাহতে। মাহী, এনে কঠিন তেলচিকটি কেনেকৈ আঁতৰাম শিকাওকচোন। এয়া ল ভিম, এশটা নেমুৰ শক্তি যিটোৰ কঠিন তেলচিকটি আঁতৰাব পাৰিব। ৱাও, থেংক ইউ মাহী। এতিয়া তই এই পৰিস্থিতিত কি কৰিবি সেইটো তোৰ মাহীৰ পৰা শিকিল। মাহী, আপুনি কি ভাবিছিলি? মাহীয়ে কেৱল কাঁহী বাতিয়ে ধুব জানে, বহুত বস্তু নতুন দেখিব যেতিয়া কাঁহী বাতিতকৈ আগবাঢ়িব। ভিম তোজো, কি হ'ল? তোজোৰ বাঢ়ি অহা গ্ৰ'থৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে সেয়ে নতুন জুনিয়ৰ হলিক্স। ইয়াৰ DHA, প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে গুটিত লোক আঘাতপ্ৰাপ্ত হৈছে, তেওঁলোকৰ চিকিৎসা চলি আছে। এতিয়া এই ব্যক্তিজনে ডমিনিক মাৰ্টিন নামৰ এই ব্যক্তিজনে কোনো সন্ত্ৰাসবাদী সংগঠনৰ সৈতে জড়িত নোহোৱাকৈ IED যোগেদি বোমা নিৰ্মাণ কৰিবলৈ ক'ত প্ৰশিক্ষণ লাভ কৰিলে, ই এক ডাঙৰ প্ৰশ্ন। আৰক্ষীয়ে জনোৱা মতে তেওঁক তদন্ত কৰি তেওঁক সোধপোচ কৰি আৰক্ষীয়ে জনোৱা মতে তেওঁ বোম বনোৱাৰ এই কৌশল, বোমা নিৰ্মাণ কৰাৰ এই কৌশল ইণ্টাৰনেটৰ মাধ্যমেৰে শিকিছিল, আৰু যিহেতু তেওঁ মেকানিক, তেওঁৰ যন্ত্ৰপাতিৰ বিষয়ে যিখিনি বুনিয়াদী জ্ঞান সেই জ্ঞানখিনি তেওঁৰ আছিলে, কাৰণ তেওঁ পেছাত এগৰাকী মেকানিক। 4টা IED ব্যৱহাৰ কৰিছিল এই প্ৰেক্ষাগৃহটোত
সংস্থাপিত করা বোমাটো নির্মাণ করবলে আর পেট্রোলের ব্যবহার করা হয়েছিল, বোমাটো নির্মাণ করা হয়েছিল আতসবাজিত যার থাকে সেই খার সমূহ ব্যবহার করে, আর বোমাটোর বিস্ফোরণের পিছত যাতে জুই জ্বলে জুই জ্বলিবর কারণে দাহ্য পদার্থ হিসাবে পেট্রোলের ব্যবহার করা হয়েছিল। আর বোমাটো এনে এক স্থানত সংস্থাপিত করা হয়েছিল যানর সমীপতে পেট্রোলের গেলন কিছু আসিল, বিচারিছিলে এই বোমাটোর যোগেদি সর্বাত্মক প্রতিক্রিয়া হোক আর এই বোমাটোর যোগেদি জুই উৎপন্ন হোক আর সেই স্থানটি জ্বলি নিঃশেষ হয়ে যাওক, জ্বলি চারখায় হয়ে যাওক, সেই উদ্দেশ্য আসলে। কিয় সেই কাম করেছিল জানাম, কালিও জানাইছিল, আজিও কিয় কাম করেছে সেই কথা জানাম। আরক্ষী তদন্ত চলাই আছে, তদন্ত জড়িত হয়ে আছে কেরালা আরক্ষী, তদন্ত জড়িত হয়ে আছে NSD, তদন্ত জড়িত হয়ে আছে NIA, সেই তিনিটা প্রতিষ্ঠান তদন্ত জড়িত হয়ে আছে। হতায়ু গড়কা প্রকাণ্ড প্রকাণ্ড গছ, বকুর হাখাতি, বুন্দাপাড়া, সিংগা আদি অঞ্চলত অবাধভাবে চলা হয়েছে বন ধ্বংসযজ্ঞ। রাইজে বারম্বার প্রতিবাদ করার পিছতো নীরব নির্বিকার প্রশাসন, শেহতীয়াক ইয়ার বিরুদ্ধে আন্তঃরাষ্ট্রীয় খ্যাতি সম্পন্ন ছবি পরিচালক রীমা দাস আর অভিনেতা আদিল হুসেনেও সামাজিক মাধ্যম যোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। ইয়ার পিছতো কুম্ভকর্ণ নিদ্রাত জেলা প্রশাসন, রাইজর দাবি প্রকৃতি ধ্বংসর পরিবর্তে বিকল্প পদ্ধতিরে পথ সম্প্রসারণের ব্যবস্থা লোক। যোরহাটত দীর্ঘদিনে বিধ্বস্ত হয়ে থাকা কেবাটাও পথ হঠাৎ মেরামতি করলে লোক নির্মাণ বিভাগে। বিধ্বস্ত পথর বাতরি দীর্ঘদিনে সম্প্রচার হওয়ার পিছতো গা নলরা লোক নির্মাণ বিভাগ হঠাৎ তৎপর হল, শেহতীয়াক হঠাৎ মেরামতি করে সুন্দর রূপ দিলে যোরহাটর দুটামান অতি গুরুত্বপূর্ণ পথর। যুদ্ধকালীন তৎপরতার যোরহাট পৌরসভার অধীনত থাকা পানি পরিবাহী পাইপ ফুটি কেবা ঠাইতো বিধ্বস্ত রূপ ধারণ করা পথটো মেরামতি করে তোলা হল। অজন্তা বাইপাসতো ধুলিরে ধুঁয়লি কুঁয়লি হয়ে থাকা পথচোয়া সুন্দরক ব্ল্যাক টেপিং করে তোলা হল। আসলতে 4 নভেম্বরত যোরহাটর ররৈয়া বিমানবন্দরের কাজিরঙাল যাব ভূটানের রজা নিগমে কেশর নামগেয়াল ওয়াংশক। অতিথিগীর আগমনের বাবেই এই পথসমূহ মেরামতি করে তোলা হয়েছে। VVIPর আগমনে জনসাধারণের দীর্ঘদিনে সমস্যা সমাধান করে তোলার বাবে ভূটানের রজার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে স্থানীয় লোকসকলে। এটা বিরাট ভাল তেখেত আহাক বাবে যে আমার রাস্তাবিলাক যাক আগতে অবস্থা বেয়া হয়ে আসছিল সেই রাস্তাবিলাক এটা এই রিপেয়ারিং করেছে, রং চং করেছে। আর আমার কথা হল কি আমার নর্মাল অবস্থা ইয়াত কোনো নাচাই, আর এটা VIP এনেকা তেখেত মানে ভুটানের রজা বলেই নয় আর VIP আমার ইয়াত আহিব লাগে যাতে যোরহাটর মানে যোরহাট ধুনিয়া হয় আর আমিও মানে ইয়ার বেনিফিট কিটা লব পারো। আর তেজপুরত শিশুগৃহের সন্ধানহীন তিনিটাক শিশু, খেলবল গিয়ে সন্ধানহীন হয়েছে শিশুকা, স্নেহবন্ধন শিশুগৃহের সন্ধানহীন শিশুকা। তেজপুরের লালমাটিত অবস্থিত শিশুগৃহত স্নেহবন্ধন শিশুগৃহ সরকারি সাহায্যপ্রাপ্ত, তিনিটাক শিশু কালিরেপা নিখোঁজ হয়ে আছে, যাক গভীর রহস্যর সৃষ্টি হয়েছে। বিষয়ট কেন্দ্র করে স্নেহবন্ধনের সুরক্ষা নিরাপত্তাক প্রশ্ন উত্থাপন হয়েছে, কেনেদরে তিনিটাক শিশু এই শিশুগৃহের নিরুদ্দেশ হবলে পালে, এয়া অপহরণ নে আন কিবা, আরক্ষীয় তদন্ত অব্যাহত রাখিছে। এয়া তেজপুরের সরকারি সাহায্যপ্রাপ্ত শিশুগৃহ স্নেহবন্ধন, এই স্নেহবন্ধনের পরাই তিনিটাক শিশু নিখোঁজ হয়ে আছে কালিরেপা। প্রথমে সোহরতে খেলি আসিল আর তারপর বাইরলে উলাই গেছিল তিনিটা শিশু,
তারপরে অন্তর্ধান হয়ে আছে, নিখোঁজ হয়ে আছে, আরক্ষীক অবগত করা হয়েছে, আরক্ষীক অবগত করা হয়েছে যদিও এটিও তিনিওটি শিশুরে কোনো খুঁকুত্র উলিয়াব পৰা নাই, যাক লৈ এতিয়া যথেষ্ট বিতর্কর সৃষ্টি হয়েছে। ইফালে দবকা নিচামুক্তি কেন্দ্রত অঘটন, নিচামুক্তি কেন্দ্রৰ পৰা পলায়ন করলে নজনক যুবকে কেন্দ্রটোর বাথরুমৰ খিড়িকির গ্রিল ভাঙি পলায়ন করলে। নিচামুক্তি কেন্দ্রটোত আছিল 15 জন ড্রাগস আসক্ত যুবক। দবকার ভগিরাম গাঁৱত আছিল নিচামুক্তি কেন্দ্রটো। নর্থ ইস্ট রুরেল ওয়েলফেয়ার সোসাইটিয়ে চলাইছিল কেন্দ্রটো। এনেদরে বাথরুমৰ গ্রিল কাটি পলায়ন করলে এই নিচামুক্তি কেন্দ্রত থকা 15 জন যুবকর 9 জন যুবকেই পলায়ন করে। ইফালে গুৱাহাটী নিচামুক্তি কেন্দ্রৰ বিৰুদ্ধে কেইবাটাও গুৰুতৰ অভিযোগ উত্থাপন হোৱাৰ পিছত এইবাৰ ডিগবৈৰ মাকুমৰ এটা নিচামুক্তি কেন্দ্রৰ বিৰুদ্ধে উত্থাপন হৈছে অভিযোগ। নিচামুক্তি কেন্দ্রৰ নামত যুৱকৰ পৰা প্ৰথমে যুৱকক প্ৰথমে পথৰ পৰা অপহৰণ কৰা হয়, তাৰ পিছত মারপিট, তাৰ পাছত পৰিয়ালৰ লোকক ধন দাবী কৰাৰ দৰে গুৰুতৰ অভিযোগ উত্থাপন হৈছে। পথৰ পৰাই একাংশ লোকক ড্ৰাগছ আসক্তৰ সন্দেহত নিচামুক্তি কেন্দ্রত ভৰ্তি কৰোৱাৰো অভিযোগ। পরিয়ালর অজ্ঞাতে পথৰ পৰাই উঠাই নিয়ার অভিযোগ কেন্দ্রটোর কর্তৃপক্ষৰ বিৰুদ্ধে। কেন্দ্রটোর ভিতৰত কর্তৃপক্ষই মারপিটত গুরুতরভাবে আহত অরুণ মরান নামৰ এজন যুবক মাকুমৰ নিউ গ্রুপ ফাউন্ডেশন নামৰ নিচামুক্তি কেন্দ্রটোর বিৰুদ্ধে এই অভিযোগ আনিছে। ইতিমধ্যে ডিগবৈ থানাত কেন্দ্রটোর বিৰুদ্ধে এজাহাৰ দাখিল কৰিছে পৰিয়ালে। সন্ধিয়া 3টামান বজাত পোৱালি অসুখ হওয়ার কারণে ড্রপ নিবর কারণে আসছিল ফার্মেসিত, জাস্ট রখিছিলহে অটোর কারণে বাইক সাইড ফেলে রখায়। সিমানতে গাড়ি এখন গৈ মানে 6-7 জন লড়া গৈ পটককে ইফালে ইফালে ধরে মানে গাড়ির ভিতর ভরায় ঠেলা ছুটি থাকাকে লৈ যায় বাইপাসত নি মানে রখাই মেলি মোক মারে। তো খাও নেকি বলে শুনেছে, মই নাই নাখাও, খাও নেকি, নাখাও, যিমান নাখাও বলে কয় সিমানে মারে। মানে উঠাই মোক লৈ গৈ বাইপাসত রিহাবত ভরাই দিছে, রিহাবত ভরাই নি মানে ভিতর পিটে খাইছো বলে কবা, ঘর মানুষ নিব হলে নিনু এই নাযাও বলে কবা, মই খাই আছিলো, মোৰ পকেটত বস্তু পালে কিবা পালে বলে কবা বলে কিনি মারে। মানে এনেকুৱা যে পিটে অবস্থা নাই, মানে মোৰো পিটিছে বেলেগ মানুহকো, তাতে যদি চায় আপোনালোকে যদি যায় দেখিব তাত এই সিহঁতৰ পেন চোলা খুলি চাব কিমান মানে পিঠি চিধা চিট হৈ আছে। তাৰপৰা মেইনকে মোক এইটোৱে বিচাৰ লাগে যে মই নোখোৱা মানুহ এজনক কিয় উঠাই লৈ যাব। লোকসভার এথিক্স কমিটিত হাজির টিএমসির সাংসদ মহুয়া মৈত্র, ক্যাশ ফর্স কুয়েশনের অভিযোগ সন্দর্ভত সাংসদগী ক্ষুধা পোছা। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিত লোকসভা এথিক্স কমিটিত হাজির হওয়ার নির্দেশ দিছিল সাংসদগী। ধনের বিনিময়ত লোকসভাত মহুয়া মৈত্রই প্রশ্ন উত্থাপন করে বলে অভিযোগ উত্থাপন হয়েছিল। প্রথমে 31 অক্টোবরত হাজির হবলে নির্দেশ দিছিল যদিও 5 নভেম্বরের পিছত হাজির হব বলে আর্জি দিছিল মহুয়া মৈত্রই। কিন্তু এথিক্স কমিটিয়ে 2 নভেম্বরত হাজির হবলে নির্দেশ জারি করে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেই অভিযোগ করেছিল যে ব্যবসায়ী দর্শন হীরানন্দানীর পর উৎকোচ লৈ আদানী গ্রুপক লক্ষ্য করে লৈছিল তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রই। নিশিকান্ত দুবেই এই অভিযোগ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লালৈ প্রেরণ করেছিল। ইয়ার পিছতে বিষয়টি সন্দর্ভত লোকসভার এথিক্স কমিটিলৈ প্রেরণ করা হয় আর সেই সন্দর্ভত মহুয়া মৈত্র এথিক্স কমিটিত হাজির হওয়ার নির্দেশ দিয়া হয়েছিল। সেই মর্মে আজি জেরা চলোৱা হৈছে বিতর্কিত সাংসদগৰাকী। বহুত গম্ভীর হ্যাঁ আর ये मामला ऑनरेबल एथिक्स कमेटी के सामने है। मेरा इस विषय पर अभी कुछ भी कहना उचित नहीं रहेगा, तो मैं इस विषय पर अभी कुछ भी नहीं कहना चाहता। उनका राइट है, कमेटी का राइट है डिसाइड करना कि क्या होना चाहिए क्या होना नहीं चाहिए। ना मैं ना आप ना कोई तीसरा व्यक्ति बता सकता है कि कैसे होना चाहिए कमेटी का काम, वो तो सिर्फ कमेटी तय करेगी, तो उसमें मेरी तो कोई टिप्पणी नहीं है उस पर। नहीं देखिए, खुश और ना खुश होने का कोई सवाल नहीं है। ये बहुत मामला बहुत गंभीर है, सीरियस इशू है, और मैं केवल यही मेरी विनती यही है कि सच बाहर निकलना चाहिए। इसके बियॉन्ड मैं ना कुछ चाहता हूँ ना मेरी कोई एक्सपेक्टेशन है, सच निकलना चाहिए। ये मामला बहुत सीरियस है बस। सर, डॉग्स को लेके जो आपने नहीं, मैं कुछ कमेंट नहीं करूंगा उस पर।
ইফালে দিল্লির কেবিনেট মন্ত্রীর বিরুদ্ধে ইডির বৃহৎ অভিযান। কেবিনেট মন্ত্রী রাজকুমার আনন্দর বিরুদ্ধে অভিযান, রাজকুমার আনন্দর বাসগৃহ লগতে নটা স্থানত অভিযান ইডির। কেজরিওয়ালের জেরার পূর্বে দিল্লির কেবিনেট মন্ত্রী রাজকুমার আনন্দর বাসগৃহ পুয়ারে পড়া ইডির অভিযান। হাওয়ালার জড়িয়ে ধন সরবরাহর অভিযোগত ইডির এই অভিযান।